গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা তোমরা হয়তো ইতিমধ্যে যে জানতে পেরেছো যে তোমাদের এইচএসি যে সিলেবাসে যে পরীক্ষা হবে এর একটি নির্দিষ্ট সিলেবাস দিয়েছে তোমাদের আমি তোমাদেরকে এই সিলেবাসটি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিব এবং এখন থেকে আমাদের যে ক্লাসগুলো হবে ওই সিলেবাসের আওতায় যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর উপর নেওয়া হবে আর কি কি অধ্যায়গুলো থাকবে না সেটি তোমরা সিলেবাস পেলে ভালোভাবে জানতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টার উপর আজকে আরও কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং কিছু সূত্র নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। এর আগে যে যে অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা বাসায় ভালোভাবে পড়বে এবং এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই অধ্যায়টি তোমাদের সিলেবাসে আছে হ্যাঁ তোমাদের সিলেবাসে সেকেন্ড পেপারে যে যে অধ্যায়গুলো আছে সেই সেকেন্ড পেপারে পাঁচটি অধ্যায় রয়েছে এবং ফার্স্ট পেপারে পাঁচটি অধ্যায় রয়েছে এই অধ্যায়গুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দিব আচ্ছা তো ঠিক আছে আজকে আমার আমরা আমাদের আলোচনা শুরু করছি শুরুতে দেখো একটি প্রশ্ন রয়েছে একই গতিশক্তি সম্পন্ন প্রোটন ও ইলেকট্রনের মধ্যে ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে কেন ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য বেশি প্রোটন ও ইলেকট্রনের মধ্যে কার ইলেকট্রনের ডি তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বেশি কেন ব্যাখ্যা করো তোমাদের ডিব্রোগলি তরঙ্গদৈর্ঘ্য মনে আছে কিনা বা মনে করানোর জন্য আমি আরেকটু আলোচনা করব যে বিজ্ঞানী ডিব্রোগলি হ্যাঁ উনি বলেছিলেন যে প্রত্যেকটি চলমান বস্তুর সাথে একটি তরঙ্গ ধর্ম ও একটি ধর্ম যুক্ত থাকে অর্থাৎ এদের দ্বৈত প্রকৃতি রয়েছে ঠিক আছে তো এখানে যে তরঙ্গ ধর্ম যুক্ত থাকে অর্থাৎ যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে সেই বিজ্ঞানী ডিব্রোগলির নাম অনুসারে সেই তরঙ্গদৈর্ঘ্যের নাম দিয়েছিলেন ডিব্রোগলি তরঙ্গদৈর্ঘ্য তাই না তো ডি তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ যদি জানো এই প্রশ্নের উত্তর খুব সহজেই দেওয়া যাবে তো আমরা শুরু করছি আমাদের উত্তরটি কি হবে প্রথমেই ডিব্রোগলি তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি যে ল্যামডা ইকাল টু এইচ বাই এম ভি তাই না এখানে এভাবেও লেখা যায় সমান সমান এইচ বাই পি তাই না পি দ্বারা কী বোঝায় ভরপেক যেখানে এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক এম হচ্ছে কণার ভর এবং ভি হচ্ছে কণাটির বেগ। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক এম হচ্ছে কণার ভর ভি হল বেগ তাই না তো এখান থেকে আমরা ল্যামডার সাথে এমের কি সম্পর্ক ল্যামডার সাথে এমের হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক অর্থাৎ যার ভর যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে সুতরাং প্রোটন ও ইলেকট্রন এই দুটি এই দুটি পরমাণুর যে কণা ঠিক এই কণার মধ্যে কার ভর সবচেয়ে বেশি প্রোটনের ভর সবচেয়ে বেশি আর ইলেকট্রনের ভর কম তাহলে কার তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে যার ভর কম তার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বেশি কেননা ল্যামডার সাথে এর সম্পর্ক হল কি ব্যস্ত অনুপাতিক ওয়ান বাই এম আচ্ছা সেই হিসেবে আমরা জানলাম যে ইলেকট্রনের ভর কম ঠিক আছে আচ্ছা যদি একই গতিশক্তি সম্পন্ন প্রোটন ইলেকট্রনের ক্ষেত্রে এই তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য হিসাব করা হয় তবে ইলেকট্রনের ভর প্রোটনের ভরের চেয়ে কম হওয়ার কারণে তরঙ্গ দৈর্ঘ্যের মান প্রোটনের চেয়ে ইলেকট্রনের বেশি কেননা ওয়ান বাই কি ওয়ান বাই ভি ঠিক আছে ল্যামডা ব্যস্তানুপাতিক অন বাই ভি তাই না ল্যামডার সাথে ভি এর যে সম্পর্ক সেটা হলো ব্যস্তানুপাতিক তাহলে এখানে বলছি একই গতিশক্তি সম্পন্ন প্রোটন ও ইলেকট্রন তো দুইটার ক্ষেত্রে ধরলাম যে গতিশক্তিটা সেম তো এইভাবে যদি হিসাব করা হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হবে ইলেকট্রনের দৈর্ঘ্যের পরিমাণটা বেশি হবে আচ্ছা তাহলে আমাদের যে প্রশ্নটি ছিল কি ছিল প্রশ্নটি যে একই গতিশক্তি সম্পন্ন প্রোটন ও ইলেকট্রনের মধ্যে ইলেকট্রনের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বেশি কেন তাহলে কেন বেশি যেহেতু ইলেকট্রনের ভর কম তাহলে এখানে ইলেকট্রনের ভর কম হওয়ার কারণে ভিয়ের মান অর্থাৎ গতিশক্তির মান সেম হলেও এখানে তরঙ্গদৈর্ঘ্য ইলেকট্রনের বেশি হবে কম্পটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায় কেন ব্যাখ্যা করো কম্পটন ক্রিয়া বিজ্ঞানী কম্পটন একটি সূত্র প্রদান করেছেন তার নাম অনুসারে এই সূত্রকে বলা হয় কম্পোটনকে কী সূত্র প্রদান করেছিলেন তোমাদের মনে আছে কি না একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে যখন কোনো আলোর কণা বা ফোটন কোনো ইলেকট্রনকে আঘাত করে তাই না যখন কোনো আলোর কণা ফোটন একটি ইলেকট্রনকে আঘাত করে তখন আঘাত করার পরে যখন ফোটনটি বিক্ষিপ্ত হয় সেই বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপাতিত ফোটনের দৈর্ঘ্য থেকে বেশি হয় অর্থাৎ একটি ফোটন যখন কোনো একটি কণাকে আঘাত করার পরে বিক্ষিপ্ত হয় সেই বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপাতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য থেকে বেশি হয় তাই না তো এই তরঙ্গদৈর্ঘ্যটা বেড়ে যায় কেন আগে যা ছিল তার থেকে বেশি হলো কেন এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বা ব্যাখ্যা করব। আচ্ছা ইলেকট্রনকে যখন ফোটন আঘাত করে তখন ফোটনটি তার গতিপথ থেকে বিক্ষিপ্ত হয় বা বিক্ষেপিত হয় ঠিক আছে আচ্ছা ইলেকট্রনটি ধাক্কা খাওয়ার পর একটি ভরবেক একটি নির্দিষ্ট দিকে গতিপ্রাপ্ত হয় ফলে ফোটনের শক্তি হ্রাস পায় ফোটনের শক্তি কি হয় হ্রাস পায় আর শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কী সম্পর্ক হ্যাঁ শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কী সম্পর্ক তোমরা জানো এটি আমরা জানি ইকাল টু এইচ এফ এইচ এফ তাই না ইকল টু এইচ এফ তাহলে এই যদি হয় আবার এইচ সিন টু এপের পরিবর্তে কী লেখা যায় সি বাই ল্যামডা তাহলে এই ই এর সাথে ল্যামডার কি সম্পর্ক ব্যস্তানুপাতিক অর্থাৎ শক্তি যত কম হবে হ্যাঁ শক্তি যত কম হবে তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হবে বা তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হয় শক্তি তত কম হয় তাহলে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ শক্তি কিছুটা কি হয় হ্রাস পায় হ্যাঁ যতটুকু শক্তি হ্রাস পায় ঠিক ততটুকু ইলেকট্রনের গতিশক্তিতে রূপান্তরিত হয় অর্থাৎ ফোটনের শক্তি হ্রাস পাওয়ার কারণে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যটা বেড়ে যায় তাহলে যতটুকু শক্তি হ্রাস পেল ওই শক্তিটা ইলেকট্রন কিসে পরিণত করে গতিশক্তিতে অর্থাৎ ওই শক্তি নিয়ে ইলেকট্রন গতিপ্রাপ্ত হয় ঠিক আছে আচ্ছা এটি অর্থাৎ বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার মূল কারণ আচ্ছা আমাদের অনুধাবনমূলক প্রশ্ন যে কয়টি আলোচনা করেছি তোমরা বাসায় আরও বেশি বেশি অনুধাবনমূলক প্রশ্ন পড়বে তোমরা যদি তোমাদের গাইড বইটি দেখো বা সেলু বই দেখো সেখানে অনেক অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে মোটামুটি আমার আমি যতগুলো সম্ভব প্রায় এইটটি পারসেন্ট প্রশ্ন আলোচনা করে দিয়েছি আরও বাকিগুলো তোমরা পড়ে নিবে তো এরপরে আমি যেহেতু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব তোমরা জানো যে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করার পূর্বে সূত্রগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তাই না তো এখন সূত্রগুলো নিয়ে আলোচনা করব এর আগে যে থিওরিগুলো আলোচনা করা হয়েছে সেইগুলো যদি ভালোভাবে তোমরা পড়ে থাকো তাহলে সূত্রগুলো সহজে বুঝতে পারবে বা ধরতে পারবে ঠিক আছে সেই জন্য গাণিতিক সমস্যা থিওরির শেষে আলোচনা করা হয় কারণ থিওরি না বুঝলে অঙ্কগুলো ভালো বোঝা যাবে না সূত্র ভালো বোঝা যাবে না এখানে দেখো আপেক্ষিক তত্ত্ব থেকে আমরা জানি যে সময় গতির সাথে সাথে চেঞ্জ হয় তাই না সময় গতির সাথে সাথে চেঞ্জ হয় এখানে একটি সময় আর এখানে একটি সময় দেওয়া আছে ঠিক আছে টি দ্বারা কি বুঝে টি দ্বারা কী বুঝে টি নট দ্বারা কি বুঝে তাই না টি দ্বারা কি বুঝে টি ভূপৃষ্ঠ থেকে নির্ণীত সময় ব্যবধান আর টি নট মহাশূন্য জানে মহাশূন্য চারীর বয়স বৃদ্ধি অর্থাৎ গতিশীল অবস্থায় সময় ব্যবধান ঠিক আছে টি হচ্ছে স্থির অবস্থায় সময় ব্যবধান আর টি নট গতিশীল অবস্থায় সময় ব্যবধান তাহলে এখানে সূত্রটা কি টি ইকোয়াল টু টি নট বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তো এই এটি থেকে সবসময় কী বোঝা যায় এটি থেকে কি হবে বলো তো টি বড় হবে না টি নট বড় হবে তোমরা বলতে পারবে এই সূত্র থেকে আমরা কি জানি আমরা যখন টি বা টি নট বের করব কি হবে এখান থেকে বোঝা যায় যে টি অলওয়েস গেটার দেন টি নট তোমরা যদি বলো স্যার কীভাবে বুঝলেন আপনি তাই না এখান থেকে দেখো যে টি বাই রুটোবার যেটা দেওয়া আছে এটার মানটা কত আসবে হ্যাঁ ও এক থেকে ছোট হবে আমরা যদি ধরো যে পয়েন্ট ফাইভ পাইলাম যদি এরকম হয় টি ভাগ টি নট বাই জিরো পয়েন্ট ফাইভ এখান থেকে দেখবা যে এই এটার মান টি এক থেকে বেশি তাই না এটার মান ভাগফলের মানটা পুরোটা এক থেকে বেশি হবে সেই জন্য ভগ্নাংশ সংখ্যা দিয়ে কোনো কিছু ভাগ করলে ভাগফলের মানটা আরও বড় হয় নর্মালি আমরা কি জানি ভাগ করলে কমে যায় সেটা ভগ্নাংশ সংখ্যা ছাড়া যদি করি আর এখানে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কমে যাবে তাই না তো এই সমীকরণ থেকে কী দেখা যায় টি গেটার দেন টি নট ঠিক আছে ওকে এল এল ইকল টু এল নট রুট ওয়ান মাইনাস হ্যাঁ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আছে তো এখানে এল কি দৈর্ঘ্য এল তো অবশ্যই দৈর্ঘ্য কোন অবস্থায় দৈর্ঘ্য গতিশীল অবস্থায় দৈর্ঘ্য আর এল নট হচ্ছে স্থির অবস্থায় দৈর্ঘ্য হ্যাঁ এল হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য এল নট স্থির অবস্থায় দৈর্ঘ্য তাহলে এখান থেকে কী হয় এলটা লেস দেন এল নট হ্যাঁ অর্থাৎ দৈর্ঘ্য সংকোচন ঘটে এটা দৈর্ঘ্য সংকোচনের সমীকরণ হ্যাঁ এখানে এল ছোটো হয়ে যায় গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা কমে যায় তাই না তাহলে এল হলো গতিশীল অবস্থায় দৈর্ঘ্য এল নট হলো স্থির অবস্থায় দৈর্ঘ্য আর ভি হচ্ছে বেগ সি কি আলোর বেগ এখানে বারবার সি ব্যবহার করা হয়েছে তোমরা কি সি এর মান জানো সি এর অর্থাৎ সি এর যে একটা নির্দিষ্ট মান থাকে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এম এস ইনভার্স ওয়ান এটা মুখস্থ রাখবে তোমরা হ্যাঁ এই মানটি মুখস্থ রাখবে এরপরে যে যেটা আছে এম ইকোয়াল টু এম নট বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হ্যাঁ এখানে অর্থাৎ আমি একটু লিখছি সূত্রটি এম ইকোয়াল টু এম নট বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তাই না এম কি গতিশীল অবস্থায় ভর এম নট কি স্থির অবস্থায় ভর তো এখান থেকে কি হয় এম বড় না এম নট বড় এম গ্রেটার দেন এম নট তার মানে কি গতিশীল অবস্থায় ভর বৃদ্ধি পায় এটা হলো ভরের আপেক্ষিকতা গতিশীল অবস্থায় কি হয় ভর বেড়ে যায় তাহলে তিনটি সূত্রই দেখো কিছুটা সিমিলারিটি আছে প্রত্যেকটি সূত্রে নিচে ওভার অন মাইনাস মানে অন মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই সংখ্যাটি আছে বা এই ইকুয়েশনটা আছে প্রত্যেকটা সূত্রের সাথে এখানে আছে এখানে আছে এখানে আছে তাই না এটি মনে রাখার একটু টেকনিক তোমরা এই সূত্র তিনটি অবশ্যই পড়বে এটি খুবই গুরুত্বপূর্ণ এরপরে যে সূত্রগুলো আছে দেখো ই ইকুয়াল টু এম সি স্কোয়ার এটি এই এটি আপেক্ষিক তত্ত্ব থেকে আমরা এই সূত্রটা পাই মোট শক্তি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার তাই না এটা কণার ক্ষেত্রে হ্যাঁ ক্ষেত্রে আবার ই ইকুয়াল টু এই এফ এফকে যদি ভাঙায় আমরা জানি কি সি ইকোয়াল টু এফ ল্যামডা হ্যাঁ এই সূত্রটি কোন জায়গা থেকে আসে ভি ইকোয়াল টু এফ ল্যামডা যেটা তো এখান থেকে যদি এপের মানটি আমরা বের করি এফ ইকোয়াল টু কত হবে হ্যাঁ সি বাই ল্যামডা তাই না তো এখানে এপের পরিবর্তে বসানো হয়েছে সি বাই ল্যামডা তাহলে ই ইকোয়াল টু এফ আবার এপের পরিবর্তে সি বাই ল্যামডা বসালে এইচ সি বাই ল্যামডা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র তারপরে পি ই দ্বারা কী বোঝায় হ্যাঁ ভরবেক তাই না ই বাই সি এইচ এফ বাই সি বা এইচ বাই ল্যামডা এখানে ল্যামডাটি হলো ডিব্রোগলির তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে আচ্ছা ল্যামডা মিন মিন দ্বারা কী বোঝে মিনিমাম ল্যামডা মিনিমাম হ্যাঁ সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য এখানে আছে এইচ সি বাই ইভি হ্যাঁ এখানে কী আছে ল্যামডা এম আই এ নিকল কী আছে এইসি বাই ইভি আচ্ছা এখানে ভিটা কি নিবৃতি বিভব নিবৃতি বিভব আর ইটা কি ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের চার্জ চার্জের মান কত তোমরা জানো ইলেকট্রনের চার্জের মান ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলমফ ইলেকট্রনিক চার্জের মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস নাইনটিন কুলম এটি হলো ইলেকট্রনিক চার্জ আচ্ছা আবার হাফ এম হ্যাঁ হাফ এম ভি এম স্কোয়ার ইকুয়াল টু ই ভি তো এখানে ভি এম সর্বোচ্চ বেক ম্যাক্সিমাম বোঝাচ্ছে ভি এখানে এম দ্বারা ভি এর সাথে যে এম আছে এটি দ্বারা কী বোঝাচ্ছে সর্বোচ্চ বেক আর এটি কি সর্বোচ্চ গতিশক্তি আচ্ছা তাহলে আমরা ই ইকুয়াল টু স্কোয়ার দ্বারা মোট শক্তি বোঝাচ্ছে এখানে আরও একটু আর আরও একটা সূত্র আমি অ্যাড করতে চাই সেটা হলো গতিশক্তি হ্যাঁ গতিশক্তি কে ইকোয়াল টু বা তপন অনুসারে বইতে আছে টি দিয়ে টি কি কী হবে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার এটি হলো গতিশক্তির সূত্র আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি সূত্র হবে এইটা আর যদি আমরা নিউটনীয় নিউটনীয় যে ফিজিক্স বা সনাতনীয় যে ফিজিক্স সেটি অনুসারে গতিশক্তি সূত্র কি কে টু হাফ এম ভি স্কোয়ার তাই না এখানে একটা এম আর এখানে কয়টা এম দুইটা এম তাই না তাহলে গতিশক্তি বললেই কিন্তু সেটা বুঝে নিতে হবে যে সেটা কি আপেক্ষিক তত্ত্ব অনুসারে বলছে না চিরায়ত পদার্থবিজ্ঞান অনুসারে বলছে সেটা আগে বুঝতে হবে তাহলে গতিশক্তির আমরা দুইটা সূত্র এখানে জানলাম এই সূত্রটি এখানে লেখা নেই তোমরা লিখে নিবে হ্যাঁ আচ্ছা এরপরে যেটা আছে কী আছে এইচ এফ এইচ এফ ইকাল টু কে ম্যাক্স প্লাস ফাই এখানে ফাইটা কি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ফাই ফাই হচ্ছে কি কার্যাপেক্ষক কার্যাপেক্ষক হ্যাঁ কার্যাপেক্ষক ফাই হল কি কার্যাপেক্ষক তাই না আর কে ম্যাক্স গতিশক্তি এফ দ্বারা কি বোঝাচ্ছে কম্পাঙ্ক আর এইস তো বললাম প্লাঙ্কের ধ্রুবক এইচের যে মান আছে আমি আবার একটু লিখে দিচ্ছি সেটা কত হবে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর হ্যাঁ জুল সেকেন্ড একক তাহলে এইস হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক এফ হচ্ছে কম্পাঙ্ক এখানে এফ নট আছে এফ নটটা কি এফ নট কিন্তু ফায়ের পরিবর্তে বসানো হয়েছে ফায়ের সমান সমান কি এইস এফ নট কার্যপেক্ষকের সূত্র হ্যাঁ ফাই সমান সমান এইস এফ নট হ্যাঁ এখানে এফ নট দ্বারা কী বোঝায় এফ দ্বারা কম্পাঙ্ক এফ নট দ্বারা কী বোঝায় সুচন কম্পাঙ্ক এফ নট দ্বারা কী বোঝায় সুচন কম্পাঙ্ক ফাই কার্যপেক্ষক তপন স্যারের বইতে কার্যবেক্ষক ফাই আবার দেখবা যে ইশাক স্যারের বইতে কার্যবেক্ষককে কী দিয়ে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় তো এক এক বইতে এক এক সিম্বল ইউজ করা হবে তোমার তোমাদের যেটা ভালো লাগে সেটাই তোমরা করতে পারবে ঠিক আছে আচ্ছা তারপরে আছে এখানে এই সূত্রটি একটু আগে আলোচনা করেছি ডিব্রোগলি তরঙ্গদৈর্ঘ্যের যে সূত্র এখানে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকোয়াল টু অর্থাৎ ডেল্টা ল্যামডা ইকুয়াল টু কত এইস বাই এম নট সি অন মাইনাস কস ফাইভ এটি মূলত কম্পটন ক্রিয়ার ক্ষেত্রে যে সূত্র এখানে ল্যামডা প্রাইম হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের দৈর্ঘ্য আর ল্যামডা ইকোল টু আপাতিত ফোটনের দৈর্ঘ্য হ্যাঁ ল্যামডা প্রাইম হলো বিক্ষিপ্ত ফোটনের দৈর্ঘ্য আর ল্যামডা হলো আপাতিত ফোটনের তরঙ্গদর্ঘ এম নট হ্যাঁ ভর স্থির অবস্থায় ভর সি আলোর বেগ তাই না আচ্ছা আর এখানে ফাই হচ্ছে কি কোন ডেল্টা এক্স ডেল্টা পি টু এইচ স্কার্ট বাই টু হ্যাঁ এখানে এইচ কাট কি এইচ লিখে এইভাবে কাট এইচ দ্বারা বুঝায় প্লাঙ্কের ধ্রুবক আর এইস্কার্ট দ্বারা কি বুঝায় রাসকৃত প্লাঙ্কের ধ্রুবক রাসকৃত প্লাঙ্কের ধ্রুবক তো এই এর সাথে সম্পর্ক কি এই ইকল টু হ্যাঁ এইসের সাথে সম্পর্ক কী তো এই কাট ইকল টু কী হবে এইস বাই টু পাই কাট ইকোল টু এইস বাই টু পাই কখনও যদি কাটের মান বের করতে এভাবে তাহলে আমরা এখানে সমীকরণটা কীভাবে লিখতে পারি ডেল্টা এক্স ডেলটা পি লেস হবে এইস নিচে কি টু ইন্টু টু লেখা যায় যদি আমরা এইস দিয়ে লিখি হ্যাঁ তো এখান থেকে স্কার্টের মানটাও বের করা যাবে এই সূত্র আরও সূত্র আছে ঠিক আছে আরও কিছু সূত্র আছে যে সূত্রগুলো তোমরা বই অঙ্ক করতে গিয়ে যখন লাগবে তখন এগুলো আমি লিখে দিব তো আমরা আজকে তিনটা স্লাইডে যে সূত্রগুলো আলোচনা করলাম এইগুলো বাসায় মুখস্থ করে ফেলবে বাংলা অর্থ সহ দেখবা যে বইয়ে অর্থ লেখা আছে হ্যাঁ আর কিছু অর্থ তো আমি বলেই দিলাম আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমাদের আলোচনা আজকে পর্যন্তই থাকবে হ্যাঁ নেক্সট ক্লাসে আরও আরও কিছু সূত্র হয়তো আলোচনা করব আর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো তোমরা বাসায় অবশ্যই সূত্রগুলো মুখস্থ করবে এবং কোনোভাবেই সময় নষ্ট করবে না তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো